সন্ধ্যা
Tom Josh. এই মুহূর্তে আয়াত কালিমা তেলাওয়াত করেছি, আসুন না জেনে নিন যে আপনার সহজ সরল অত্যন্ত মনোরম বাংলা অনুবাদ করে কি প্রথম আয়াত সহ বিষয় বিষয় দান করেছেন, শরীর দান করেছেন এবং
যাদের কাছে প্রয়োজনে তিনি বিধান পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে বলি আমরা নবী অথবা রসুল। ওনাদের কাছ থেকে মানুষের বিবেক প্রসূতিতে যান ধারণা চিন্তা আমাদের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণের বাইরে আরো কিন্তু কিছু বিস্তৃত হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়, যে হয়ে আসে নবীদের কাছ থেকে রসুলদের কাছ থেকে। এইটাকে কি বলা হয়? মুজিজা। কি হয়? মুজিজা। আল্লাহ পাক প্রত্যেক নবীকে এবং প্রত্যেক রসুলকে এইরকম মুজিজা দ্বারা তাদের হাতকে মজবুত করেছে, মানুষ যেন বুঝতে পারে এরা সাধারণত মানুষ নয়। আচ্ছা, আরেকটি কথা এখানে জানতে হবে, সেটা হচ্ছে জাদুদার যা সৃষ্টি করা হয় এটা হচ্ছে মেকি সৃষ্টি। সেই জিনিস জাদু দ্বারা তৈরি করা হয়, ওই জিনিস আক্ষরিক অর্থে ন্যাচারাল যে জিনিসটা তাতে বৈশিষ্ট্য এবং স্বভাব থাকে, জাদু দ্বারা যা তৈরি হয় তার মধ্যে ওই জিনিস থাকে না। শুধুমাত্র বুঝতে দেখা যায় যে এটা ওই জিনিস। যেমন ধরুন সাপ, যদি জাদু দ্বারা সাপ তৈরি করা হয়, আপনি দেখছেন একরকম সাপ নড়াচড়া করতেছে, মারা করতেছে, কষ্ট করতেছে, বাড়তেছে, কিন্তু এই সাপের মধ্যে বিষ থাকবে না। সাপে দংশন করে মানুষ মারা যায়, এর বিষক্রিয়া মানুষকে আক্রান্ত করে ফেলে, জাদুর দ্বারা এটা হলে এই জাদু সাপ হোক, কিচ্ছু হোক, পাপ হোক, অন্য বিষক হোক, দেখতেই যেন ভয় করে, কিন্তু আসলে এর মধ্যে অন্য কোনো কাজ নাই। কিন্তু যদি মজাদার দ্বারা সাপ তৈরি হয়, তাহলে মজাদার দ্বারা যে জিনিস তৈরি করা হবে সেই জিনিস একেবারে প্রাকৃতিক বাস্তব জিনিসের বৈশিষ্ট্য থাকে, মজাদার দ্বারা সে তৈরি হলে আক্ষরিক অর্থ ওই জিনিসটাই হয়ে যায়। বলেন না সুবহান। যেমন মুসা আলাইহিস সালামের সময় 80,000 জানকর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এরাও আছে না? আপনারা জানা থাকার কথা। বলে মুসা, জাদু আগে কে দেখাবে, তুমি না আমরা? বলে পাল্লা তুমুল কুম, বরং তোমরা একে জাদু নিক্ষেপ করো। তখন 80,000 জাদুকর সবাই একসাথে সব জাদুর খেলা তৈরি করল, বাস কেউ বাপ বানালো, কেউ ভদ্র বানালো, কেউ সাপ বানালো, ইচ্ছু এরকম বিভিন্ন রকমের ভয়ঙ্কর প্রাণী সব তৈরি করলো। বিশাল ফাঁকা বিশাল মাঠের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে যাচ্ছে, শর্মা সব দিকে আমার ঘুরতেছে, যদি আমাকে সাপ কামড় দেয় আর পাখি থাকলে পাওয়া যায় সে বলল আমাকে অ্যাডাপ্ট করতে কি হবে। যখন তিনি ভয় পাচ্ছে পাল্লা পা আপনার খুবই ভয়া নদীগুলো মিলে গেছে, মহাপ্রণামী ওই সময় হাতে মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাকি করে দিয়ে এলেন, আশ্বস্ত করলেন মুসা, তারপর সাপ বানাইছিল, তারা বহুত বড় বড় সাপ বানাইছিল,
আমার
সর্বেগাবার ভয় লেগে লাঠি খারা বিসমিল্লাহ করে জমির উপরে ছেড়ে দেবে। এই যে লাঠি যখন আসি হারা তাহলে তো সব আসি হারা তখন তখন তাদের জানু ছেড়ে দিল। যখন তাদের জানু শেষ হয়ে গেল মুসা সাম বলে মুসা যা মুসা আপনি আর মুসা মুসা এখন তোমার জাদু ছেড়ে দাও তোমার জাদু ছেড়ে দাও। আমার বন্ধুগণ মুসা সালাম যখন লাঠি হাত দিকে এবং ছড়া করে দিলেন ছড়াই দিলেন সঙ্গে সঙ্গে এমন করা হচ্ছে তার বিরাট এমন সাপ হয়ে গেল তার সিনের মধ্যে আসছে সাপ তারা এত মাথা উঁচু করলো ফেরাউন তার পৃথিবীতে তৃতীয় তলা থেকে জাদু ধরা দেখতেছিল ফেরাউন এক তিন তলা বের হয়ে গেছে মাথা দিয়ে তারা এই সাপ তারা মাথা আপনার মা কত উঁচু উঁচু দিয়েছে মনে হচ্ছে আমার উঁচু যখন করলো তারপর সাপ তাদের পিছনে দাঁড়াচ্ছে সব জাদু জাদু সাপ মৃত্যু ভেঙ্কি এরকম বাস ঘর পোকা মাকড় যা ছিল এই সমস্ত সাপগুলোকে বাঘ করবে সিংহগুলোকে হাতি ঘোড়া বাদশ যা ছিল মুসা সালামের লাঠি দিয়ে সাপ একবার গ্রাস করলেন আশি হাজার জাদু করেন সবগুলো জাদু এক গ্রাস সব খাই করেছে এই যে খাই খারা জাদু সাপ কখন খাইতে পারে না সে দেখতেই সাপ ভিতরে দিচ্ছে মানুষ আমাদের প্লাস্টিকের এই রকম দেখবেন প্লাস্টিকের সাপ হয় অভিজ্ঞ সাপ কিছুই নাই জাদু হচ্ছে এইরকম কিন্তু মজার সাপ হলে মজার মা হলে মজার বেশি হয় আসল সঙ্গে যে রূপ চরিত্র আমার মানে সেই চরিত্র তাকে তাকে দিয়ে দেবে সমাজ ভাইরা এই কাহিনী দেওয়া আমাদের দরকার নাই আমি বলতে চাচ্ছিলাম যে মজিদার দ্বারা যেই তিরিশ হাজার তৈরি করেন হোক না সেটা বাকি হোক না সাপ হোক না মৃত্যু হোক না বান্ধব যাই হোক না কেন তাহলে আসলে প্র্যাকটিক্যাল ব্যবহারিক বাস্তব অর্থ তিরিশ তার চরিত্র স্বভাব যা থাকে মজিদার দ্বারা যেটা হলে আত্মপ্রতিষ্ঠিত বৈশিষ্ট্য তার মধ্যে থাকে এখন আমরা বলবো এখানে প্রথম অসংখ্য নবীদের আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়ে ধন্য করেছে তাদের হাতকে মজবুত করেছে এবং তাদের দাবিকে আল্লাহ পাক সত্যায়ন করার জন্য এই মর্যাদা দিয়েছিলেন সব নবীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের কথা বলছি আমরা ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন কয়েকটি মৌলিক তার মধ্যে এক নম্বর হচ্ছে এক নম্বর হাজরে ঈসা আলাইহিস সালামের এক নম্বর মর্যাদা আমি তোমাদের সামনে তোমাদের সামনে থেকে এক পুষ্টি পাঠিয়ে দেবো এই মাটির খারাপ বাড়ি তারা ডুবে গেলে কানির মতো দাঁড়া তোমাদের চোখের সামনে একটা বাকি কাকে বানায় দেবো এরপরে আল্লাহ রবুল সাহেবকে আল্লাহ নির্দেশ একটা করে দিব তোমাদের সামনে আমার হাত থেকে এই মাটির তৈরি বাকি খারাপ আমার হাত থেকে আকাশের মধ্যে উড়ানি দেবে এখানে যে বললেন আমি পাখি পাব এই পাখিটার উদ্দেশ্য আসলে কি কোন কোন মুফাসসিরে কারাম বলেছেন এই পাখি মানে যে উনি যা ইচ্ছা করতে যদি বলতে আমি সাহস পাখি বানাবো অথবা ময়না বানাবো কিয়া যাই হতে পারো উনি একটা আকৃতি মায়া যদি দিতেন তাহলে ময়না নিয়ে উপরে ময়না হতো কুকির করে কুকির হইতো টিয়া বলে টিয়া হইতো কোথা বলে কোথা হইতো এক ধরনের মুসলিম কালাম তাফসির দারুকা এই কথা বলেছেন কিন্তু গরিষ্ঠ যারা মুফাসসির কালাম এবং বিশেষ করে শাইখুল তাফাসির শাইখুল মুফাসসির ইয়াকবাবা ইমাম কুতুবী রাহিমাহুল্লাহ উনি ওনার তাফসির বলছেন যে না উনি এই সমস্ত পাখি তৈরি করতেন না এই সাহস পাখি ময়না পাখি টিয়া পোকা বহু পাখি আছে বহু কথা বা অপুকি মুখি এগুলো না উনি এমন একটা পাখি বানালেন যে পাখির সঙ্গে পৃথিবীর কোনো পাখির আর কোনো মিল না মানে সৃষ্টিগত ভাবে প্রকৃতিগত ভাবে আকৃতিগত ভাবে যেই পাখির সাথে ন্যাচারালি এবং প্রকৃতিগত ভাবে কোনো মিল কোনো পাখি নাই সেই পাখিটা তিনি তৈরি করতে কারণ এইটা পাখি তৈরি করতে আরো কঠিন
সেই ব্যাংক কোনটা ভাই বলেন এমন একটা পক্ষ বিশেষ যেই মাটির সাথে অন্য কোন মাটির আর মিলবে বলেন তিনি কোনটা কিনা আলাদা দাম আল্লাহ সৃষ্টি করে দিয়েছে
তাফসীর মতে তারা দেখেছে গবেষণা করে সামসিকা মানুষের মতো সন্ন্যাসী হয় কয়েকদিন তার দেওয়ার পর আবার মানুষের মতো পবিত্র হয়ে যায়। চার সারা অন্ধকারের মধ্যে সামনে দেখতে পায় না।
থেকে এমন কোন বিশেষণ নাই যাতে আপনি বলতে নাই বাড়াও কিন্তু ইমাম সাহেব চলে গেল মারা গেল
সমস্ত প্রশংসা সে আল্লাহ, যিনি হেদায়েত প্রদান করে আমল এর নিয়ামত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। ওরা বেকার হাত যাই থাকিয়া কিন্তু হেদায়েতটা ওর নবীর হাত আল্লাহ পান দেন না। তখন তিনি বলেছেন আল্লাহ যদি হেদায়েত প্রদান করেন একটা বিষয় নবীর হাতে দিতে, নবীর যাকে ইচ্ছে হেদায়েত দিতে যদি পারতেন তাহলে সবার আগে আবু তালেব হেদায়েত দিত, আমার মতো বেলাল হয়তো হেদায়েত নাও দিতে পারত। কারণ রসুল বলতেন চাষা এই যে হেদায়েতটা নেন, দিয়ে দিলাম নেন, হাতিয়া নেন, তাহলে দিয়ে দিত। কিন্তু রসুল বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে, কিন্তু আবু তালেব নাম শুনে আবু তালেব মানে অন্বেষণকারী, কিন্তু তার মধ্যে হেদায়েত আপনার সংস্কৃতি না হবে, হেদায়েত পান না। সুতরাং আসল হেদায়েতকারী বড় করে আল্লাহ। আপনি চললে হেদায়েত পাবেন, হেদায়েতের চরিত্র ঘটবে।
আমিও পরে বক্তৃতা আমরা জানতে পারি সারা দুনিয়ার কি কোথায় কেমন আছে। কিন্তু আল্লাহ
সবাই মানুষ অন্য ওর মতো সত্তা আবার তৌকি নসিব করো আল্লাহ।